हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु। गाइडेंस गुरुते तुम्हारे सकल के स्वागत जानाच्छी। आजकेर ए क्लासे आमरा आलोचना करब एसएससी एमटीएस एसएससी सीएचएसएल एवं हाबिलदार परीक्षार जन्नो अति गुरुत्वपूर्ण 25 प्रश्नोत्तर। एटा होच्छे ए क्लासटा आज थेके आमादेर शुरू होच्छे, एटा होच्छे सेट नम्बर वन। যদি আমি তোমাদের কাছে ভালো রেসপন্স পাই, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যে 8টার সময়, রাত 8টার সময় এই ক্লাসটা আমি তোমাদের কাছে নিয়ে আসব, ঠিক আছে? এবং এই 25টি প্রশ্ন এই পরীক্ষাগুলো ছাড়াও অন্যান্য পরীক্ষাতেও কাজে লাগবে, এবং এই পরীক্ষাগুলোর জন্য একেবারে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইগুলোই কিন্তু, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে, এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে। তো অবশ্যই চলো লাস্ট পর্যন্ত দেখো এবং শেয়ার করো। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে অতি কমন একটা কোশ্চেন, এবং প্রত্যেকেই আশা করি এর উত্তর পারবে তোমরা। হু ইজ দ্য অথার অফ দ্য অটোবায়োগ্রাফি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল? তো প্রত্যেকটা প্রশ্ন বলবো, তারপর তোমরা উত্তরটা কমেন্টে কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে? হু ইজ দ্য অথার অফ দ্য অটোবায়োগ্রাফি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল? তো কারেক্ট আনসার কী হবে প্রত্যেকে কমেন্ট করো। দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নেতাজি সুভাষচন্দ্র বোসের এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, তিনি এটা লিখেছিলেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে যাব। দেখো, দ্বিতীয় কোশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ডাজ নট বিলং টু তামিলনাড়ু? নিম্নের যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো আছে বা হাইড্রো ইলেকট্রিক প্লান্টগুলো আছে, তাদের মধ্যে কোনটি তামিলনাড়ুতে নেই, কোনটি নেই বলা হয়েছে? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে যেগুলো যখন থাকে, তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে, কারণ কোনটি তামিলনাড়ুতে আছে যদি তোমাদের মাথায় যদি ক্র্যাক করে যে কোনটি তামিলনাড়ুতে আছে, তাহলে দেখবে পেরিয়ার, আলিয়ার, কোডাইয়ার এগুলো তামিলনাড়ুতে আছে, হঠাৎ করে অপশান এতে কারেক্ট করে চলে এলে, তো তখন কিন্তু তোমার এটা ভুল হয়ে যাবে। তো কোথায় তামিলনাড়ুতে নেই বলেছে, তখন কি হবে? ইডুক্কি। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইডুক্কি কারেক্ট আনসার হবে, ইডুক্কি। এটা তামিলনাড়ুতে নেই, এটা আছে কেরালাতে। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অব দ্য ফলোয়িং টাইপস অফ কোল প্রোডিউসেস মোস্ট হিট পার ইউনিট? নিম্নের মধ্যে কয়লার যে প্রকারভেদগুলো দেওয়া আছে, তাদের মধ্যে কোন কয়লাতে সব থেকে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়? কারেক্ট আনসার হবে বিটুমিনাস। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন যদি থাকে কোন কার্বনের সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে, তখনও হবে বিটুমিনাস, এবং যদি তাপ উৎপন্ন বলা হয় কোথায় বেশি হয়, তখনও হবে বিটুমিনাস। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 নম্বর, দ্য কুকা মুভমেন্ট স্টার্টেড ইন দ্য মিড 19th century ইজ? কুকা বিদ্রোহটা মিড 19th century এটা শুরু হয়েছিল, মানে হচ্ছে মোটামুটি 1850-এর দিকে। তো এটা কোথায় হয়েছিল, এই বিদ্রোহটা কোথায় সংগঠিত হয়েছিল? পশ্চিমী পাঞ্জাব, মহারাষ্ট্র, আমাদের বেঙ্গলে, নাকি মধ্যপ্রদেশে? কারেক্ট আনসার হয়ে যাবে কুকা মুভমেন্ট, এটা হয়েছিল কোথায়? পশ্চিমী পাঞ্জাব বা ওয়েস্টার্ন পাঞ্জাবে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যদি এই এসএসসি এমটিএস পরীক্ষার যদি প্রিপারেশন নিতে চাও আমাদের কোচিংয়ের মাধ্যমে, তাহলে তোমাদের আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসি, গাইডেন্স গুরু। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও, গাইডেন্স গুরু লিখে সার্চ যদি করো, তাহলেও তোমরা এই অ্যাপটা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এই অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদের অ্যাপে সাইন আপ করতে হবে, তারপর এসএসসি এমটিএস কোর্সটা সেখানে পারচেজ করতে পারবে। আজকালের মধ্যে যদি তোমরা এই কোর্সটা নিতে চাও, তাহলে কিন্তু তোমরা 20% অফ পেয়ে যাবে, এবং সম্পূর্ণ কোর্সটা মাত্র 491 টাকাতে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই বলবো, যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, হাতে এখনও 2 মাস সময় আছে, তোমরা এই কোর্সটা পারচেজ করে নিতে পারো। তোমাদের কোর্সটা খুবই হেল্পফুল হবে, তোমাদের মানে খুবই কাজে লাগবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া ইজ? দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া ইজ, কারেক্ট আনসার কী হবে? আনাইমুদি। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকে উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করবে। আনাইমুদি হচ্ছে কারেন্ট আনসার, এটা দক্ষিণ ভারতের সব উচ্চতম শৃঙ্গ। এটা আনাইমুদি কোথায় অবস্থিত? কেরালাতে, এবং এর উচ্চতা হচ্ছে 2695 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়েভস ইজ ইউজড ফর কমিউনিকেশন বাই আর্টিফিশিয়াল স্যাটেলাইট?
হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়েভস, নিম্নের কোন তরঙ্গটি ইউজড ফর কমিউনিকেশন বাই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়? কারেক্ট আনসার কী হবে? অপশন এ, মাইক্রোওয়েভ ইজ দ্য কারেক্ট আনসার। মাইক্রোওয়েভ অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 7 নম্বর, ইন হুইচ স্টেট কাঞ্চিকল বা কুঞ্চিকল ওয়াটারফল লোকেটেড? কারেক্ট অ্যান্সার হবে কি? কর্ণাটকা বা কর্ণাটক রাজ্যে এই কঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত। কঞ্চিকল হচ্ছে ভারতের বর্তমানে উচ্চতম ওয়াটারফলস, ভারতের উচ্চতম জলপ্রপাত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কর্ণাটকা। নেক্সট দেখো, দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ওয়াজ গিভেন পাওয়ার বাই? দ্য সেক্রেটারি অফ স্টেট বলতে রাজ্যের সচিব, ফর ইন্ডিয়া ভারতের যে বিভিন্ন রাজ্যগুলোর রয়েছে সেই রাজ্যের যে সচিব থাকেন একজন, ওয়াজ গিভেন পাওয়ার বাই, কোন অ্যাক্ট দ্বারা বা কোন আইন দ্বারা তাকে ভারতে ক্ষমতা দেওয়া হয়েছে? কারেক্ট আনসার কী হবে? দ্য অ্যাক্ট অফ 1851, 1858 সালের আইন দ্বারা ভারতের বিভিন্ন রাজ্যগুলোর সচিবকে ক্ষমতা প্রদান করা হয়েছে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ ফাউন্ড ইন ফ্রিকুয়েন্সি মডিউলেশন? ফ্রিকুয়েন্সি মডুলেশনে কোনটি পাওয়া যায়? কারেক্ট আনসার কি হবে? চেঞ্জ অফ ফ্রিকুয়েন্সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, চেঞ্জ অফ ফ্রিকুয়েন্সি। নেক্সট কোয়েশ্চন দেখো, 10 নম্বর, টিভি রিমোট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল ফোকাসিং ড্যাশ লাইট এজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। টিভির যে রিমোট থাকে সেই রিমোটে কোন রশ্মি ব্যবহৃত হয় যার ফলে সেটা কাজ করে, কোন প্রিন্সিপালের ওপর? কারেক্ট আনসার হবে ইনফ্রা রেড রেজ। টিভি রিমোট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল ফোকাসিং ইনফ্রা রেড লাইট এজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। এই যে টিভি এবং রিমোটের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে সেটা ইনফ্রারেড লাইটের দ্বারা হয়ে থাকে। ইনফ্রারেড লাইট হচ্ছে এই ইনফ্রারেড রেটা যাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা যায়, যেমন আলফা বিটা রে যে কোনো জায়গাতে এটা ছড়িয়ে পড়তে পারে, কিন্তু এই ইনফ্রারেড রশ্মি টিভির মধ্যেও দেখবে একটা ছোট্ট বটামের মতো থাকে, রিমোটের মধ্যেও একটা ছোট্ট কাঁচের মতো বটাম থাকে, এই দুটোর মধ্যে কিন্তু কানেক্ট করা থাকে। ঠিক আছে, জায়গাটা না দেখতে পেলে কিন্তু ইনফ্রারেড লাইট যাবে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া? অর্থাৎ নিম্নের যে নদীগুলো দেওয়া আছে সেই নদীগুলোর মধ্যে কোন নদীতে সবচেয়ে বেশি জল বহন করে? সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে বেশি জল বহন করে গোদাবরীতে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, গোদাবরী। গোদাবরীতে সবচেয়ে বেশি পরিমাণে জল বহন করে। গোদাবরী নদীতে, এই গোদাবরী নদীকেই, এই গোদাবরী নদী হচ্ছে দক্ষিণের গঙ্গা। ঠিক আছে, যখন প্রশ্ন থাকে যে দক্ষিণ গঙ্গা, কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়, তখন হবে কিন্তু গোদাবরী, দক্ষিণ গঙ্গা। এবং যদি প্রশ্ন থাকে যে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়, তখন হবে কাবেরী। দুটোর মধ্যে কিন্তু মনে রাখবে, কাবেরী এবং গোদাবরীর মধ্যে, দক্ষিণ গঙ্গা বললে গোদাবরী, দক্ষিণ ভারতের গঙ্গা বললে কাবেরী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ নট স্কোর্ড এ double 100 ইন ODI? অতি সহজ একটা প্রশ্ন, দেখে নাও, যারা ক্রিকেট দেখো তাদের কাছে সহজ, যারা ক্রিকেট দেখো না খেলা তাদের কাছে এটা সহজ নয়। তো নিম্নের মধ্যে যে অপশানগুলো আছে তাদের মধ্যে কে ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলাতে 200 রান একবারেও করেনি? কারেক্ট আনসার হবে ব্রায়ান লারা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা এরা প্রত্যেকেই 200 করে রান করেছেন, ব্রায়ান লারা করেননি, তাহলে অপশন সি ব্রায়ান লারা। পরবর্তী প্রশ্নে যাব, দেখো 13 নম্বর কোয়েশ্চেন, দ্য ইগাউজো ফলস ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? ইগাউজো ফলস, এটা ওয়াটারফলের একটা নাম, এটা কোন রাজ্য কোন দেশে অবস্থিত? কারেক্ট আনসার হবে এটা হচ্ছে আর্জেন্টিনাতে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানী বিভিন্ন সময় পরীক্ষাতে থাকে, আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। ঠিক আছে,
তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। অথবা টেলিগ্রাম অ্যাপ তো তোমাদের প্রত্যেকের মোবাইলেই আছে, টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করে আমাদের চ্যানেলে জয়েন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে জয়েন করে যাও। তাহলে এই প্রশ্নের উত্তর অপশন সি। নেক্সট দেখো, 14 নম্বর কোয়েশ্চেন, কমিশনার্স অফ দ্য অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া হোয়ের নন, ও এটা হবে ওয়ের, ওয়ের এ নন। কমিশনার্স অফ দ্য অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন অ্যাফেয়ার্সের যে কমিশনার্স তারাকে কি নামে জানা যায়? তো কারেক্ট আনসার হয়ে যাবে, এটাকে বোর্ড অফ কন্ট্রোল বলা হয়, সরি, বোর্ড অফ কন্ট্রোল বলা হয়ে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফটোসিনথেসিস ইউজিং দ্য ইনভিজিবল পার্ট অফ দ্য সানলাইট ইজ ডান বাই সাম, ডান বাই, অর্থাৎ সূর্যরশ্মির দ্বারা তো ফটোসিনথেসিস করে থাকে গাছ, কিন্তু এখানে বলছে যে সূর্যের যে অদৃশ্য রশ্মি, সূর্যের আলোকের যে অদৃশ্য অংশ, সেই অদৃশ্য রশ্মির দ্বারা সালোকসংশ্লেষ করে থাকে ব্যাকটেরিয়া বা জীবাণু। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যাকটেরিয়া এটা করে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 16, সিক ম্যান অফ ইউরোপ, ইউরোপের রুগ্ন মানুষ, এটা তোমরা পড়েছো প্রত্যেকেই, সিক ম্যান অফ ইউরোপ ইজ দ্য নিক নেম অফ হুইচ ইউরোপিয়ান কান্ট্রি, এটা কোন ইউরোপীয় দেশের নিক নেম? কারেক্ট আনসার হবে তুরস্ক বা টার্কি বা তুর্কি। ইউরোপের রুগ্ন মানুষ টার্কি বা তুরস্ক, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, তুর্কি। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ল্যান্ড লকড কান্ট্রি, নিম্নের যে দেশগুলো দেওয়া আছে সেগুলো ল্যান্ড লকড কান্ট্রি নয়, কোনটি? আচ্ছা বলো তো, ভারত কি ল্যান্ড লকড কান্ট্রি? ভারত কিন্তু ল্যান্ড লকড কান্ট্রি নয়, ঠিক আছে, কারণ ভারতের এই দিকে উপরের দিকটাতে কিন্তু ল্যান্ড রয়েছে, নিচের দিকটাতে কিন্তু সমুদ্র রয়েছে, ঠিক আছে। তো এমন একটি দেশ যেমন উজবেকিস্তান, এটা ল্যান্ড লকড, প্রত্যেক চারদিকে ল্যান্ড, কিরগিজিস্তান এখানেও চারদিকে ল্যান্ড, তাজাকিস্তান এখানেও চারদিকে ল্যান্ড, কিন্তু আজারবাইজানের চারদিকে কিন্তু ল্যান্ড নেই, এটা হচ্ছে একটা ল্যান্ড লকড কান্ট্রি নয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 18, রেড লাইট সিগন্যাল ইজ ইউজড এজ এ ডেঞ্জার সিগন্যাল বিকজ, বিভিন্ন ডেঞ্জার সিগন্যালে লাল আলোক ব্যবহার করা হয়, কারণ কেন লাল আলোক ব্যবহার করা হচ্ছে? তার মধ্যে কারেক্ট আনসার হবে রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট, লিস্ট বানানটা এখানে LEAST, অর্থাৎ লাল আলোক সবচেয়ে কম পরিমাণে ছড়িয়ে পড়ে, যে আলোকগুলো চারদিকে ছড়িয়ে পড়ে সেই আলোকগুলো বেশি দূর পর্যন্ত দেখা যায় না, যে আলোক বেশি ছড়িয়ে পড়ে না সেটা অনেক দূর থেকে কিন্তু দেখা যায়, তাহলে রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট, সব থেকে কম ছড়িয়ে পড়ে, এটাই হবে উত্তর, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, 19, নিয়ার হুইচ সিটি ইজ দ্য কাকরাপার নিউক্লিয়ার পাওয়ার স্টেশন লোকেটেড, কোন সিটিতে কাকরাপার নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটা রয়েছে? কারেক্ট আনসার হবে অপশন সি, ভেয়ারা সিটি, শহরটির নাম হচ্ছে ভেয়ারা, গুজরাটে অবস্থিত কাকরাপার নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড রিপিলড দ্য বার্নাকুলার প্রেস অ্যাক্ট, বার্নাকুলার প্রেস অ্যাক্টটা কে চালু করেছিলেন পুনরায়? কারেক্ট আনসার হবে কে, কে করেছিলেন বার্নাকুলার প্রেস অ্যাক্টটা? কি বিভিন্ন আন্দোলনগুলো যখন ভারত স্বাধীনতার আন্দোলনগুলো চলতো, সেগুলো বিভিন্ন বিভিন্ন কবিরা কবিতার মাধ্যমে আন্দোলন করতেন, বিভিন্ন লেখকরা নিউজ পেপারে লিখে সেগুলোর প্রতিবাদ করতেন, তো বিভিন্ন রেডিওতে প্রতিবাদ হতো, বিভিন্ন কলেজে প্রতিবাদ হতো, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রতিবাদ হতো, সেগুলোকে কী করেছিল, লর্ড রিপন করেছিলেন, একটা আইন পাস করেছিলেন, ঠিক আছে, লর্ড রিপন, যে আইনে বলা হয়েছিল এইগুলো কিন্তু বন্ধ করার জন্য, লর্ড রিপন বার্নাকুলার প্রেস অ্যাক্ট আইনটা করেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, রোভার্স কাপ ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, নিম্নের কোন স্পোর্টস দ্বারা রোভার্স কাপের সঙ্গে জড়িত? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, ফুটবল, রোভার্স কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। ফুটবলের সঙ্গে যেমন থাকে ইন্ডিয়ান সুপার লিগ, ISL, কলিঙ্গ কাপ, এই সবগুলো ফুটবলের সঙ্গে যুক্ত, ঠিক আছে, তাহলে ফুটবল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ফাউন্ডেশন ডে হ্যাজ বিন সেলিব্রেটেড বাই দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন অন 7th May 2022? বি আর ও দ্বারা 7 মে 2022 কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো? তো তোমাকে আগে জানতে হবে যে বি আর ও কবে প্রতিষ্ঠা হয়েছিল। তো বর্ডার রোড অর্গানাইজেশন হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1960 সালে এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী ডিরেক্টর জেনারেল। তো 1960 সালে যদি প্রতিষ্ঠা হয় তাহলে 2022 সালে হবে 62তম প্রতিষ্ঠা দিবস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ পোয়েট অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 1968? নিম্নের কোন কবিকে 1968 সালে জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল 1968-এ? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, সুমিত্রানন্দ, সরি ভুল বললাম, হ্যাঁ সুমিত্রানন্দন পন্থ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সুমিত্রানন্দন পন্থকে 1968 সালে জ্ঞানপীঠ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তিনি লিখেছিলেন চিদম্বরম বলে একটা লিখেছিলেন তিনি, সেই লেখার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো, 24, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য এটা গন্ধতিন্তু বা গন্ধতিন্তু জাতক কথা রিটেন? কোন ভাষায় এই গন্ধতিন্তু জাতক কথাটা লেখা হয়েছিল? সবসময় মনে রাখবে জাতক, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপুটক বা জাতক সেটা কিন্তু পালি ভাষায় লেখা হয়েছিল। তো এই যে গন্ধতিন্তু জাতক কথা, এটাও তো তাহলে পালি ভাষাতেই হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, পালি ভাষা, পালি ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোয়েশ্চেনের উত্তর আমি তোমাদের বলে দেবো না, এই উত্তরটা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও। হু ইজ দ্য অথার অফ হিতোপদেশার মানে কি? হিত উপদেশ মানে হচ্ছে ভালো উপদেশ, ভালো ভালো উপদেশ যেখানে একসঙ্গে সংকলন করে লেখা রয়েছে সেটা হচ্ছে হিতোপদেশ। এটা কে লিখেছেন তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক দিয়ে দিলাম প্রত্যেকে, যারা কমেন্ট করে জানাবে। এবং এসএসসি এমটিএস এর কোর্সটা যদি নিতে চাও তাহলে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে। অ্যাপটা প্রথমত ডাউনলোড করো, তারপর ফোন নাম্বার নিজের নাম দিয়ে সাইন আপ করে নাও। প্রত্যেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু সেইটা কোর্সটা নিয়ে নিয়েছে এবং আবার দুদিন আমি সেটা ডিসকাউন্ট দিয়েছি, 20% অফ চলছে এখনও। তো তোমরা যদি নিতে চাও তো অ্যাপটা প্রথমত ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা গুগল প্লে স্টোরে গাইডেন্স গুরু লিখে সার্চ করেও ডাউনলোড করতে পারো। ফোন নাম্বার নিজের নাম দিয়ে সাইন আপ করবে, তারপর এসএসসি এমটিএস কোর্সের মধ্যে যাবে, তারপর সেখানে বাই নাও অপশন থাকবে, কোর্সটা বাই করে নেবে। রেকর্ডেড ভিডিও ক্লাস, সেখানে প্রত্যেক দিন ক্লাস আপলোড করা হচ্ছে, প্লাস মক টেস্ট দেওয়া হবে যতদিন পরীক্ষা পর্যন্ত, পুরো ফুল সাপোর্ট থাকবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থাকো।